শীতকাল চলে এলো আর শীতকাল মানে কিন্তু নানারকম সবজি কোনটা ছেড়ে কোনটা খাবো যেন ভেবেই পাওয়া যায় না সমস্ত সবজি যেন অপূর্ব লাগে তো তারই মধ্যে আজকে আমি নিয়ে চলে এলাম এই পালং শাক এই রেসিপিটি বেগুন মূলো আর আলু দিয়ে এই পালং শাকটি রান্না করলে দারুণ লাগে তো এর স্বাদ যেন অপূর্ব তো নমস্কার বন্ধুরা আমি মধুমিতায় চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো এখানে আমি পালং শাক বেগুন আলু মূল সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার পালং শাকগুলো একটু ভালো করে বেছে নিলাম তো এখানে শাকগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে একটা ঝুড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মূলো বেগুন সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি তো এবার একটা কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো একসাথে আমি ভেজে নেব তো সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু খরা খরা করে ভাজলে ভালো টেস্ট হবে তো দেখো খুব সুন্দর করে সমস্ত সবজিটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এবার দিয়েছি একটু গ্রেট করা আদা দিয়ে আবার একটু কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে নিলাম এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে সমস্তটা বেশ ভালো করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেবার পর ওর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম সমস্ত পালং শাকটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে নিলাম তো সমস্তটা খুব সুন্দর করে নার্জালা করে নেবার পর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেবার পর অল্প একটু চিনি দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ওই সমস্তটা সিদ্ধ করতে দিয়ে দিলাম তো বীজক্ষণ সিদ্ধ হওয়ার পর দেখো সমস্তটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সমস্ত আলু বেগুন মূল সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওবার এটা একটা পাত্রের মধ্যে ওটা ঢেলে রেখেছি আর এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে তার মধ্যে তেল গরম করতে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি এবার সমস্তটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে ওই সমস্ত সবজিটা দিয়ে দেব সমস্ত সবজিটা দিয়ে এখানের মধ্যে যে আলুগুলো ছিল ওগুলো দু একটা খুন্তিতে করে ভালো করে মেরে নিতে হবে এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে একটু মৌরি আর জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা একটু ভালো করে শুকনো কলায় ভেজে ভেজে নেবার পর ওগুলো আমি এবার দেখো রান্নাটা খুব সুন্দর হয়ে এসছে এবার নামাবার আগে ওর মধ্যে ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো এইভাবেই আমি এই পালং শাকের রেসিপিটি বানালাম তো যদি ভালো লেগে থাকে তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো